আমার সাথে নাচতে আইছিল নাচতে পারে নাকি আমার সাথে দেখাই দিছি আমার এক ঠুমকায় কোণে গিয়ে পড়েছে নাচতে আইছে ও মা এই দেখি নাদিয়া ভাবি তো ভাবি কি রাম আছেন আপনি হয় বালা তুমি ভালো আছো হ্যাঁ ভালো তো আছি তো ভাবি কোণে গেছিলেন আপনি হয় মুই তাবলিগনে গেছিলাম ওমে গনে আইছি তুমি কিছু বলবা কি করছেন মশকারা করতেছেন নাকি হাতে বাজারের ব্যাগ আর বলতেছেন তাবলিক থেকে আইসেছেন আমাকে আপনার মফিজ মনে হচ্ছে নাকি তো দেখছো বাজারে ব্যাগ বোঝো না কুমেগনের থেকে আইছি তো বুঝলে কি জিজ্ঞেস করা যাবে না থাও কথা কওনের মোর টাইম নাই মুই অনেক বিজি শালা আর এবারের মেয়ে মানুষের পার দেখলি কি যে করতিছে করে দেখো না কিরম করে হাঁটতেছে কোমর একবার উত্তর একবারে দক্ষিণে যায় পার দেখো এহা মাতারে তুমি কি কও কোসিলাম আপনাকে দেখতে একেবারে ক্যাটেরিনার মতোই লাগিছে হায় হে মুই জানি হায় আল্লাহ আমাকে তুইলে নাও এ দেখি অপমানও বোঝে না মানও বোঝে না এবার লে সামনে তো সর এই তুই কি ভাবিস রে নিজে মুই তো নিজেকে অনেক কিছুই ভাবি হিয়া কি তোকে বলতে হবে না আমাকে কিছু বলতে হবে না তবে এই কথা বলে দিচ্ছি এর পরে যদি কোনোদিন আমাকে বোকা বাটলা বলিস তাহলে তোর দাঁত ভাঙে একদম গুঁড়ো করে দেব বোকা বাটলা বোকা বাটলা এ হ্যাঁ মাতারে তুই এসব কি কও তোর কি হুশ আছে তুই কার লাগে এইসব কথা কও তুই কি ডারে এই তুই কি ডা তুই মানে সেনো না মুই ক্যাডা তুই মানে সেনো না তোক আবার সেনবো না তোক তো সবাই সেনে তোর জন্য উত্তরবঙ্গে মঙ্গাস তো সবসময় লাগেই থাকে জিরাম করে খায়ে দিঘে পাশে বাড়িছিস আর দুদিন পর তো ওয়াল ভ্যাঙে ঢুকাতে হবে এ হ্যাঁ মাত্র তুই কি কও তুই কারে কি কও তুই কি ভুললে গেছিস তুই মুই ডনের বোন না আমি ভুলিনি আর তুইও শুনে রাখ আমি ডনের গার্ল ফ্রেন্ড ওইরকম কত গারল দেখলাম ওই যে বিউটি কতদিন লাফালাফি করলে হইছে নাকি আর হন মুই বাইসে থাকতে এই বাড়িতে কোনোদিন মাইয়া দেখতে দিম না বুঝো আমিও দেখে নেব তোক আমি বাইর করেই সারবো এক সপ্তাহের মধ্যে এই বাড়ি থেকে বাইর করবো তুই দেখ দেখা যাইবে কে কারে বাইর করে বুঝো হয় দেখবো নে কে কাক বাইর করে মাতারে গো লাইগা মোর অবলা ভাইটার তো কিছুই করার নাই এমন কইরা লাগছে না ইয়া সহ্য করা যাইতে আসে না মুই আজ গই বাবার কাছে একখান চিঠি লিখম উই খারান 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 কেমন আছেন হাই মুই তো বালা আমি কেডা লেহালুয়া তাহলে দাম দি পুরাই পড়ে গেল গা আমি চাপা আমার চিনেন না আপনি ওই যে বিয়া বাড়িতে নাচা গানা করলাম আমি ট্যাপন আর স্যাপন মোর সামনে গনে তো সরেন মোর কিন্তু মেজাজ খারাপ আছে আর কি কইতেছেন কন লে হালুয়া ট্যাপা দিহি বাংলাদেশের শেয়ার মার্কেট হয়ে গেল গা ধাপ ধুপ উঠে আর পড়িয়া জায়গা না মানে আপনি যদি কিছু মনে না করেন তাইলে একটা কথা জিগাইবার চাই আর কি জিগামু কি কন একটু কনফিউজ আমি কোন বিষয়ে আচ্ছা এই যে আপনারা যে বাই থাকেন এই বাড়ি আল্লাহর নামটা কি কেন শান্তা সাইবেন ওর শরীফ নাকি সামনে আরে মরজালা এই সব না এমনি একটু জানবার চাই আর কি ওই যে চিকনাটা না মোটকাটা হের নাম হইলে গিয়ে ইন্তেজার এটা তো জানি ইন্তেজার কিন্তু একটু গায়ে গতরে যদি কইতেন আমি তো অন কনফিউশনে পড়ে গেছি গা একটারে মোটকা এইটারেও মনে করতেছি হালা ইন্তেজার আর একটা চিকনা আছে ওইটাও কয় ইন্তেজার ওই যে গরমের দিনে স্যুট পরে হালাই ঘুরে না ওই যে বাঙাল ওই হালাই এ হালার পুয়ে তুই কারে কি কো ওই আমার ভাই ডন আরে হালাই ঠেপা আছে যে মহল্লা এই মহল্লা আবার ডন এটা আবার কোন চিজ কবে আছে তুই মোর বাইরে সেনো না মোর ভাইরে যদি তোর কথা কই ওই ট্যাপ এক সিপা দিয়ে বাইর করে ফেলবে বুঝছো হালাই ছয়টা বছর খালি আছিলাম না রে শ্বশুর বাড়িতে ছিলাম যাক ওটা কোন শ্বশুর বাড়ি বুঝাবো না আর এর মধ্যে সব কিছু এমন হয়ে গেল যে পোলা পান্ডে ওইবার দেখলাম কোলে পিঠে করে মানুষ করলাম হয়ে গেছে ডন এবার সরেন তো সামনে গোনাতে আমের কথার আগা মাথা তো মুই কিছুই বুঝি না সরেন সালার কোন দিকদারিতে পড়লাম রে ইন্তেজার অহন আবার আর একটা জ্বালাইছে কি জান ডন
যামু গই দেই ওই মুখছেদ ওই বে ওই মুখছেদা এদিকে উস্তাদ ডাকছেন কিল্লা ওই ওই যে পোটলাটা শুকুর কাছে রাখার কথা ছিল ওইটা কইরে উস্তাদ ওই পোটলা তো চক্ষু কে কবির কাছে দিছে কোন কবি আর ওই যে চানমিয়ার বাড়ির চারতলায় কবি রেদোয়ান ওর কাছে দিছে ঠিক আছে এটা আরে সালা মরজালা আজকাল কবিও ঘাস খাওয়া শুরু করছে উস্তাদ কি যুগ পড়ছে কি আর কমু আচ্ছা হুন সামনে আয় সামনে আয় উনে হলেবো মাইসে পরে বিপদে হয়ে যাবো তুই এক কাম কর ওই বাইর যা যায়া পুতলাটা আমার কথা কোয়া ওর কাছ থেকে লো আবি আর হুন কারোর কাছে আমার কথা কবি না ওই বাইর যামু না নিরাপদ না বুঝছস ঠিক আছে উস্তাদ যাইতেছি জলদি যা আরে যে আইছস আমি কিছু বলবেন আই কইতেছিলাম কি আন্নে তো ছবি বানাইতেন ইজালে আন্নের লগে একটা ফর্মাল মিটিং করতাম তো আমির পরিচয়টা আরেকবার বলেন আরে সিনেন নানি আই তাসলি মাইনা আমের আগে পিছে কিছু নাই আনে যে কিয়া কোন আর নাম শুধু তাসলিমা এহা আমের তো মুই চিনছি আমি ভটকা করে বেড়া কি জানি নাম টুনির বউ না ইজা কোনো পরিচয় নেই আর নাম তাসলিমা ইজাই তো বড় পরিচয় এরই ডন ভাই আর বড় শখ আর নাই কইতাম আনে যদি একটু আর ভালো করে দেখতেন এহা আমি কি কোন আমাকে যদি ভালো করে দেখতে যাই আর ইয়া যদি টুনি দেখে তো মোরে তো পিছে আলাইবে আনে সে কিয়া কইন হাতে কিয়া করতো মাগো সেতে কয় সেতরে বালা করে দেখতে রে মাইওয়ালা তো কোনদিন আরে কইছ তুই দেখতো বালা করি ইন্না করি আরে ইয়া ডন কিয়া শুরু করছত কেন মাই একা দেখছ তুই গারো সাউন্ড দাইতো না কেন কি শুরু করছ এইয়া কি মুই গাছি মোর পেছে পেছে আমের বউয়া ডাকে এহা এহা আমি হনেন কি রোমান্টিক সুর আর মোর দোষ হইয়া গেলে মাগো মা ইসা কিয়া কয় আই ইজারে রোমান্টিক করে ডাকতে গেলাম কখন আইনা কত সম্মানের সই ডাকলাম আনি কি ইচ্ছা বালা আছেন নি এহা খোদা ঠাডা ফেলো ঠাডা মরে না এই সিগনির উপর এত মিথ্যা কথা কেমন তারা কয় মাতারি এ রে কি আরে তুই খোদারে কসের লাগে ঠাডা হেলতে কি আরে আই কি বিধবা থাকতাম নি তো কেন এই ডন ভাই তুমি তো বালাই কইছো তোমার কথা গান যদি আসলে আল্লাহ হইতো কি যে বালা লাগে রে এই গুজুর গুজুর কিয়া কই নানারা না কিছু কই না মোরা তুই ডন ভাই আনের সাথে কি কইতে চাই সেতি মুখে বলতে চাইলে আই তুই দরে কই হিজা ইজার বন্ডে লই মা বাপরে লই আর আঙ্গ ঘরে এসে দাওয়াত খাই যাইতো এহা এহা ইয়া কি কয় আমি এই কথা কখন বললেন মাগো মা ডন ভাই আনি কি আকো নানের কি শরীর বালা নানি আই তো এই কথাই কইছ আনেরে কি আমি দাবাত নি খাইতে তো চলে আইও একদিন কোনো ব্যাপার না এহা মোর ঘরে কি খাবারের অভাব ভাই আমার ঘরে খাইতে যাব কামুই সরেন মো আম্মে গো সেনা হয়ে গেছে নোয়া খাইলে মানুষ এত খারাপ রই উস করি একখানা কথা কও রয়্যাল ডিস্ট্রিক্ট লই কথা করে কেন একারে জায়গা মতো সিবি দিমু চিনোনি আনে যে কিয়া কইন সেতারে সিপা দিতেন কে লয় সেটা যে কত বালা বাবুরে সেতিতে আরেক সিবি দর একবার এই কথা একবার সেই কথা কয় কিয়া শুরু করছত মাইওলা আম্মা গো মাঝে মুই নাই মুই যাই সালাম আলাইকুম এ রই ডন ভাই এই হুনেন 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 কি কইবেন দূর থেকে কন কখন আবার কমে সিপে দেবেন তে আনে যে নাকান ফাটার কথা কইছিলে নাই তো সেরকম ফাট লই আইছি ইয়ন গাই তো আলামু দেখতেন ননি পরে দেখবো পরে দেখবো আমরা চেষ্টা করতে থাকি ডন ভাই আপনি কই যান আপনার গো মাঝে থাকার মোরার শখ নাই আমি বনবাসে যাই মাগো সাথে তো ইয়ন রূপ বানের ফাটে না দচ্ছে ইজা তো কইলাম আই করু মন সাথে কি লই কথা কয় শোনেন আনেরাই ভালো করে কই দেই আনের কোলে লই তা 12 বছর তো দূরের কথা 12 সেকেন্ডও থাকতে পারতেন না আনে শরীর কমান ইয়ার পরে দেখা যাইতো নয়লে আই ফাট গাইতেন না বাবু রে সেটি যে কি ফাট ফাট গাইতো না গেলে কিসে ওই এসএম রানারে কইলে তো মোড়া মোড়া অনেক দিন রূপবানের লাইন লাগাই দিব আইও দেখিলেম কোন রূপবান আনের কোলে লই তাই কি ভাই বাড়ির বাইরে দাঁড়ায় কোলে উঠিচ্ছেন ইনকে কইলে হবি তারপর কি করিচ্ছেন ভাই এরই ঘাসে ভাই আনে ভালো আছেন নি
আরে কি করছেন ভাবি, আমি তো অল টাইম ভালো থাকি। এরই ওদলাইকা দেখছ কেন, আবার শুরু গেছ কেন? যা 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 করে যা করে যা, এরিও গসে তুমি ভালো আছো? তুই কি করছেন ভাই, খুব মনের দুঃখে আছি ভাই। কা কিছে কি আর কমু ভাই, শেয়ার যেটা ইনভেস্ট করছিলাম ভাই, সেটাও তো একবারে 2012 সালে শেয়ার মার্কেটের মতো যায় ধস নামে গেল ভাই। এমন পোল্টি নিল ভাই শাহনাজ, আমি তো ঘরেরও থাকলাম না বাইরেরও থাকলাম না। কি আরে কি আরে কয় শাহনাজ, যে তোর কি ইচ্ছে আবার? কি কমু ভাই, দুঃখের কথা। কি হয়েছে খুলি ক ভাই, আপনি তো জানেন আমি তো এখন ঘরে থাকবার বাড়িচ্ছি না। সরব আর সরবের বউ তো রুম দখল করিছে। তো কি হয়েছে? আমি তো এখন ছাদের ট্যাঙ্কির পশু দিচ্ছি। সেদিন সকালবেলা বাটলা আর বিউটি মিলে দুজন নাচ শুরু করিছে, আমি তো ঘুম থেকে উঠে দেখি যে দুজন উদ্যাম নৃত্য করিচ্ছে। আমি এনে শুয়ে শুয়ে ফিল দিচ্ছিলাম, ইনকে টাইমে দেখি যে শাহনাজ চলে আসছে। ওটি তো কট খায় গেলাম ভাই, শাহনাজ তো ভাবিচ্ছে যে আমি জলসা দেখিচ্ছি ওটি বসে বসে। এত করে বুঝাছি আমি একবারে, তারপরে তুমি আনা কথাও বুঝলো না বারে ভাই, কন তো আমি এখন কি করবো বাবু রে। মাইলার কথা আর কি এক উমরে গসে, আর তাও তুই কইলি এটা পরিশেলের মাইলা, আর এক জাফানি বৌমার জীবনটার একবারে জ্বালাফালা করিয়ে লাইছে। কি আর কমু এই ব্যাপারে, কি করছেন ভাই? মা গো আমি গিয়ে দিতাম ইতুক্ষণ ধরা একটা টেক দিলাম, সেটা তো মনে হচ্ছে এই নাটকের সবচেয়ে বড় রেগা হয়ে যাবিনি, তাও আপনি একটা সমাধান দিবেন না বাবু রে? এই কিন ব্যাপারে আমার কাছে আসলে কোনো সমাধান নাই। তুই এক কাম কর, তোর হাঁসগা টিয়া দে এক কাপ চা খাই। হে ঈশ্বর আমাকে দরবেশ বানাও, আমি কোন বাড়িতে এলাম এটা? ইনকা করে কথা বলার পর আমার সময়টাও নষ্ট হয়ে গেল, আবার টাকাও চাচ্ছে। সরেন এটি থেকে, সরেন সরে সতেন যাই। মা গো কাকু, তুই আর 10 মিনিট নষ্ট করছো, এ দামি সময়। তুই আজ যে হাঁসটিয়া না দিলে তো তোমার রাস্তায় ছেড়তাম না। কি করছেন ভাই, পকোড়ুত ভাই 5 টাকা গায়ে আছে, সেটাও লিয়ে নিবেন। দিয়ে এলাম আমার 5 টাকা দিয়ে। ওই এ টুনি ভাই, এ এ লিয়ার না বারে, লিয়া গেলেন 5টা টাকাও লিয়া গেলেন। এই বাড়ির তো আর বেশি দিন থাকলে দেখিচ্ছি কাপড় সুপুর খুলে রাস্তাত ঘোরা লাগবে। সুরঞ্জনা, আজ তুমি আছো পৃথিবীতে, পৃথিবীর বয়সিনী, তুমি এক বুড়ির মতো, কালো চোখ মেলে ওই নীলিমা দেখছো। সুরঞ্জনা, তোমার বোনের নামে কি অঞ্জনা? আরে খাইছে, এখন দেখি আপনি আবার অঞ্জনা সুরঞ্জনা নিয়ে পড়ছেন। তা ভালো আছেন নাকি রেদন ভাই? বিউটি তো কেমন আছো বিউটিফুল? ভালোই আছি, তো এখন জানি কার কার নাম শোনা যায় আপনার মুখে। ও ওটা তো কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। আমার কি ঠেকা পড়ছে আপনার খবর নিয়ে বেড়াবো? তা কি চাও খুকি? না তেমন কিছু চাই না, এমনি আইছিলাম। ও ফিরি ফিরি লাইন মারতে? ওই ছেমরাই তুই কি কস, পাত্তা দিছিস আর কান দুইটা গেছস? না না ও কথা আমার নয়, ইদানিং তো আসনা ছাদে তাই বললুম। না না ইদানিং তো আপনি আমার কথা ভুলেই গেছেন, আগে কত কবিতা লিখতেন, ওই যে পুকুরে তেলাপিয়া চাষ করবেন আর কত কিছু। ও ওই টাঙ্কি মারা শুরু করছস, দেখেন ডন ভাই দেখেন আমার সাথে কখন থেকে টাঙ্কি মারতেছে। এ কেমন পোল্ট্রি, কে মারলো টাঙ্কি? কবি তুই পোল্ট্রির চাষ করবি মরে কো? শোনো এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস, সেই ঘরে অভাব যে ছিল 12 মাস বুঝো তো, সেই হাঁস এক ডিম পারবে হইয়া গেলাম বাচ্চা হইবে কত কিছু, তুই কি এর জন্য জমি দেখতে আইছো ছাদে? আরে না ডন ভাই আমি ছাদে আসি আর অমনি চলে আসছে। আরে বোঝেন না ডন ভাই, সুন্দর মেয়ে দেখলে এমনি চলে আসে ছাদে বুঝো কবি। কি বুঝবো দাদা, মাইয়া মানুষের মাথায় যে কত সমস্যা থাকে বুঝো, জীবন সম্পর্কে কত ভুল ধারণা তাদের। ডন ভাই আপনি কি কিছু বলতে চাইলেন? না না মুই কিছু বলতে চাই না, আম্মাকে দেখেন আম্মার কথা শুনে ছেলেটা কেমন করে কাঁপতে আছে। এ তুই ভয় পাইস না, তুই যা তো বেড়া যা। ঠিক আছে দাদা। ডন ভাই আপনি তো যা দেখাইলেন। এহা এই যদি মনসুন ওয়েদার, এই মাতারি রাগ করে, এই কাইন্দে দেয়, এই হাসে দেয়, এহা মুই কি দেখালাম? আয় আপনি কি দেখাইছেন আপনি জানেন না, এই যে নাটকের নায়িকার ক্যারেক্টার দিয়ে এখন কোথায় সব বাটলা মাটলা ধরে নিয়ে আসছেন, আমার তো এখন রোলই নাই।
আমি কি কন, মুই তো ডন ৫ বানাইতে আছি। সেটা তো জানি, সেটার জন্য তো ব্যাপক প্রস্তুতিও নিছি। দেখেন না, না খাইতে না খাইতে একদম কন্ডার হাড্ডি বের করে ফেলছি। তা আমি হাড্ডি সার কঙ্কাল হইতেছেন কে? মুই তো এই হাড্ডি নিয়ে গবেষণা করব বা এরকম ডাক্তারি কোনো পরীক্ষা করব না। মোর নায়িকা দরকার। আরে সেটার জন্যই তো ডিজিটাল অ্যাক্ট্রেস হব, ওই যে কাইনা কাপুরের মতো জিরো ফিগার। খোদা তুললে নাও। কার কথা কইতেছেন? মোর কথা না, আপনার কথাই বলছিলাম নিরিবিলিতে খোদার সাথে। যাই হোক, আমরা প্রস্তুতি নেন, পরে কথা হইবে। আল্লাহ চলে যাইতেছেন, নাস্তা দেখবেন না যেটা তুললাম? হ্যাঁ হ্যাঁ দেখবো, পরে সময় করে দেখবো। শালা ডন, হিট হয়ে গেলে তখন দেখবি বিউটি কি জিনিস। আপনি তো খুবই সুন্দর। এটা যদি বুঝতো ডন তাহলে তো কামই হইতো। তা তুমি জানি কে মাইয়া? এরই কয় পোলট্রি। কিছু কইলা, তোমার নাম পোলট্রি? আমি তো জানি এটা হাঁস মুরগির খামার, ওই যে ডিম টিম হয় বাচ্চা কাচ্চা ফুটে, এটা আবার কেমন নাম? এই মাতারি দেহি আসতো পাগল, কি কইতে আসে? তা পোলট্রি বিড়বিড় করে কথা কইতেছো যে? আপনি কি কন এসব? মোর নাম নাদিয়া, পোলট্রি হবে কি করতে? ও মনে পড়ছে, তুমি তো আমাদের ওই সৌরভ ভাইয়ের বউ, তাই না? বিয়ার দিন তো এক কালে নাইচা নুচা সাত ভেঙে ফেলাইছেন, আর এখন কইতে আছেন সৌরভ ভাই? না কি হইছে আসলে পোলট্রি, শোনো, আর আসলে যে বিয়ের দিন আসলে তোমার যে পেন্টিং মেন্টিং করা ছিল না, সো মানে সেই ক্ষমার এই ক্ষমা তো আসলে চিনতে পারতাছি না। তুমি কিন্তু মাইন্ড করো না পোলট্রি। এককালে পোলট্রি আপনার মাথা ভাঙু বুঝছেন? মোর নাম নাদিয়া, পোলট্রি গারে কন। এতো এইটাই সমস্যা, এই মেয়েটার তো সমস্যা এইটা, কাউকে দাম দিতে চায় না। বোকা বাটলা, বোকা বাটলা। আল্লাহ গো, বাটলাটা দেখে আবার আসছে, এখন আমার জীবনটাই ঝালাপালা করে দিব। ওই নাদিয়া না পোলট্রি, তুমি থাকো আমি জায়গা। তাই নাদিয়া ভাবি, আপনার ডাক নাম যে পোলট্রি সেইটা তো জানতাম না, কি বলে গেল বিউটি? সর বাটলা।